মজার পাঠশালা হাতেখড়ি হবে অনলাইনে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম আমরা আজকে অনুশীলনীর কিছু অঙ্ক দেখে নেব আমাদের অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্কটা এমন দেওয়া আছে যে এক্স টু দি পর ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স মাইনাস এ এই বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে আমাদেরকে দেখাতে হবে যে এ 4 টু ফোর এখন আমরা সমাধানে আমরা ধরে নেব যে এ ফ এক্স টু এক্স টু দি 4 মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস আমরা এই বহুপদীটাকে আমরা এক্সের একটি ফাংশন ধরে নিলাম এখন প্রশ্ন হচ্ছে আমাদের এক্সের একটি ফাংশন এর উৎপাদক আমাদের এই উৎপাদক যদি সে এরকম যে এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক সেই ক্ষেত্রে আমাদের এফ অফ এ ইকাল টু এই ফাংশানের মান এই ফাংশান সমান যেটা দেওয়া থাকবে সেটার মানটা হবে জিরো আমি আবার বলছি যে সে আমাদের একটি ফাংশান দেওয়া আছে এফ অফ এক্স এবং বলা হচ্ছে যে ওই ফাংশনের একটি উৎপাদক হচ্ছে x- মাইনাস এ তাহলে আমাদের এই এফ অফ এ অর্থাৎ এক্সের জায়গায় এর মান বসালে আমরা ওই ফাংশনের মানটা জিরো পাবো তাহলে যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে যে বহুপদীর একটি উৎপাদক এক্স এক্স মাইনাস টু যেহেতু এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক অতএব এফ অফ টু ইজ টু জিরো তাহলে এখন আমরা এই এফ অফ এক্সের জায়গায় এই ফাংশানের এক্সের ফাংশানের প্রতিটা এক্সের জায়গায় আমরা মান টু বসাব তাহলে আমরা কী পাই তে এফ সরি এফ অফ টু প্লাস সেভেন ইন্টু টু স্কোয়ার মাইনাস এ টুকে ফোর করলে আমরা 4 চার চার 8 আট আর দুগুনি ষোলো আমরা সিক্সটিন পাবো মাইনাস ফাইভ ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু ফোর মাইনাস এ সিক্সটিন মাইনাস পাঁচ এ তাহলে আমরা যদি ফার্স্টে যোগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে চৌ চোদ্দ চার হাতে এক দুই আর এক তিন আর এক চার চুয়াল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস এ তাহলে এখানে আমাদের থাকতেছে ফোর মাইনাস এ এখন আমাদের কী বলা হয়েছে যে এই এফ অফ টু এর মানটা হবে শূন্যের সমান আমরা যদি এফ অফ এক্সের মান এফ অফ টুটা বের করি অর্থাৎ এফ অফ এক্সে এক্সের জায়গায় যদি আমরা টু মান বসাই তাহলে যে মানটা পাবো সেটা জিরো হবে তাহলে আমরা লিখতে পারি অতএব ফোর মাইনাস এ ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু ফোর তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে দেখানো হয়ে যাচ্ছে ছয় নম্বর অঙ্কে আমাদেরকে দেওয়া আছে যে মনে করো পি অফ এক্স ইকাল টু একটি ফাংশন দেওয়া আছে আমাদের এক্সের যেখানে আমাদের এবিসি ধ্রুবক এবং এই ইজ নট ইকাল টু জিরো এর মানটা জিরো হবে না দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্সের একটি উৎপাদক হয় তবে পি অফ এক্সের আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদেরকে প্রথমে এই যে এক্স মাইনাস আর এইটাকে উৎপাদক ধরে নিতে হবে তারপরে আবার এই আর এক্স মাইনাস ওয়ান এটাকে উৎপাদন এবং আমরা দেখলাম যে কোনো একটি যেমন এক্স মাইনাস এটা যদি এফ অফ এর উৎপাদক হয় তাহলে এফ অফ এ ইকল টু জিরো হয় তো আমরা এইটা দিয়েই প্রমাণ করবো তাহলে সমাধানে আমাদেরকে যেটা দেওয়া আছে ফাংশন সেটা আমরা লিখে ফেলবো আমাদের কী দেওয়া আছে যে পি অফ এক্স ইকাল টু এ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর সি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এখন আমাদের যেহেতু এক্স মাইনাস আর পি অফ এক্স এর উৎপাদক অতএব পি অফ আর ইকল টু জিরো হবে অতএব আমরা পি অফ আর এর মানটা বের করি পি অফ আর ইকল টু এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি আর টু দি পাওয়ার ফোর প্লাস সি আর টু দি পাওয়ার থ্রি প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ এবং আমাদের এটার মান জিরো হবে অতএব এ আর টু দিপার ফাইভ প্লাস বি আর টু দি পাওয়ার ফোর প্লাস সি আর কিউব এটার মান আমাদের জিরো হবে এখন আমাদের বলা হচ্ছে যে যদি পি অফ আর সরি এক্স মাইনাস আর পি অফ এক্সের একটি উৎপাদক হয় তাহলে আমাদের

উৎপাদক তাহলে কি হবে আমাদের আর এক্স মাইনার টু জিরো হবে বা এখান থেকে আমরা পাই এক্সিকল টু ওয়ান বাই আর এখন আমরা এই এক নম্বর সমীকরণ যেটা ছিল আমাদের সেখানে আমরা এক্সিকল টু ওয়ান বাই আর বসিয়ে পাই বসে কি পাচ্ছি আমরা এফ ওয়ান বাই আর ইকাল আমরা পাচ্ছি এ ওয়ান বাই আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর প্লাস সি ওয়ান বাই আর কিউব Plus C1 by R square plus B plus A. Amrah. পি অফ ওয়ান বাই আর এর মানটা আর একবার বসাই এ ওয়ান বাই আর টু দিপার ফাইভ প্লাস বি ওয়ান বাই আর টু দিপার ফোর প্লাস সি ওয়ান বাই আর কিউব প্লাস সি ওয়ান বাই আর স্কোয়ার প্লাস বি ওয়ান বাই আর প্লাস এ তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই আর টু দিপার ফাইভ বি বাই আর টু দিপার ফোর প্লাস সি বাই আর কিউব

এখন দেখো যে আমাদের এখানে এই যে এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি আর টু পাওয়ার ফোর এই পুরো দ্বিপদীর মান আমরা কত পেয়েছিলাম শূন্য তাহলে আমরা এইটার মান পুরোটাই পাচ্ছি জিরো তাহলে জিরো বাই আর টু দি পাওয়ার ফাইভ এবং কোনো কিছুকে জিরো দিয়ে কোনো কিছুকে জিরোকে কোনো কিছুতে ভাগ করলে আমরা জিরোই পাবো তাহলে যেহেতু আমাদের পি অফ ওয়ান বাই আর এর মানটা জিরো আসতেছে যেহেতু অফ ওয়ান বাই আর ইকোয়াল টু জিরো অতএব আর এক্স মাইনাস ওয়ান এটা আমাদের পি অফ এক্সের একটি উৎপাদক হবে